নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব চারটি রাশির আর্থিক চোখ ভালো রয়েছে, কোন কোন রাশির তা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা কী কী উপায় অর্থপ্রাপ্তি করতে পারবে তার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কোনোভাবে কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে সমস্যা হতে পারে। সবার প্রথমে আমরা একটু দিনের সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 24 ভাদ্র 1430। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 2023। আজকের দিনের বার হচ্ছে সোমবার। আজকের দিনের চন্দ্ররাশি গোচর করছে কর্কট রাশিতে, তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে কর্কট রাশি। সেই সঙ্গে কিছু পজিটিভ ফল ঘটবে, আবার কিছু ক্ষেত্রে নেগেটিভিটি ঘটবে। তো আজকের দিনের সূর্যোদয় ঘটছে সকাল 5:25 এবং সূর্যাস্ত ঘটছে সন্ধ্যা 5:40। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের দিনের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। আজকের দিনের যে অশুভ সময়টা রয়েছে, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকম শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 6:57 থেকে অশুভ সময় চলছে সকাল 8:29 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আজকের দিনের যে শুভ সময় রয়েছে, সবথেকে ভালো সময়, যে সময়টার ভিতরে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন, সেটা হচ্ছে প্রথমত বিকাল 3:13 থেকে ভালো সময় চলছে সবথেকে ভালো সময় 4:51 পর্যন্ত। আরেকটা শুভ সময় রয়েছে, অবশ্যই আপনারা এই সময়ের ভিতরেও করতে পারেন, সেটা হচ্ছে সকাল 10:19 থেকে দুপুর 12:46 পর্যন্ত। অবশ্যই আপনারা চাইলে এই সময়ের ভিতরেও ভালো কাজ করতে পারেন, সেক্ষেত্রে কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন জেনে নেব আজকের দিনের শুভ দিক। শুভ দিক হচ্ছে উত্তর দিক, উত্তর দিকের যাত্রা আজকের ফলাফল ভালো দিতে পারে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের ওই বিশেষ চারটি রাশির সম্পর্কে। সবার প্রথম যে ভাগ্যশীল রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মীন রাশি। আজকে মীন রাশি জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আজ আপনাদের চাকরি ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা চাকরির জন্য কোনো ভালো সুখবর আসতে পারে, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আপনার কাছে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আসতে পারে, আপনি সে বিষয়টা ভেবে দেখতে পারেন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। আজ আপনাকে একটু যে বিষয়টা সবথেকে ধ্যান রাখতে হবে, রাস্তাঘাট একটু সাবধানে চলাফেরা করুন, ছোটোখাটো হলেও কিন্তু আঘাত প্রাপ্তি হতে পারে, যার জন্য হয়তো খরচপাতি বৃদ্ধি পাবে। আজ মাতা পিতার সঙ্গে বুঝে কথা বলুন, আর যাদের আর্থিক সমস্যা ছিল তাদের আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনে তা শুরু করতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো। এমনকি আজকের দিনে আপনি যদি একটাতে লটারি কাটতে চান সেক্ষেত্রেও দিনটি পজিটিভ রয়েছে। এখন আমরা জেনে নেব আজকের দিনের সে দ্বিতীয় ভাগ্যশীল রাশির নাম কী। দ্বিতীয় ভাগ্যশীল রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতকাদের আজকের দিনটি খুবই ভালো, ধনুরাশি জাতকাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনার আর্থিক পরিকল্পনা অনেকটা পজিটিভিটি আপনাকে দিতে পারে, যেমন ধরুন আপনার নতুন কোনো উপায়ে ইনকামের রাস্তার পরিকল্পনা আজকে সফলতা হতে পারে বা সেখান থেকে একটা ভালো ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, এমনকি আজকে আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে চান বা শুরু করেছেন অলরেডি, তো সেক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো অঙ্কের মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো। আজ আপনার মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, তাদের সঙ্গে মিলে আজকে কোনো ব্যবসা বা কোনো নতুন কোনো কিছু পরিকল্পনা করে থাকলে সেটা আপনাদের অনেকটা বেশি তাড়াতাড়ি করে পজিটিভিটি রেজাল্ট দিতে পারে, তো সেদিকে মনোযোগী হতে পারেন। আজ আজকে আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে বকেয়া টাকা তোলার জন্য দিনটি ভালো রয়েছে, বন্ধুবান্ধব মিলে আজকে কোনো কাজ করতে চাইলে অবশ্যই কাজ করতে পারেন বা যৌথ বিজনেস শুরু করতে চাইলে অবশ্যই শুরু করুন, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনার কাছের কোনো আত্মীয় আপনাকে কিন্তু নতুন কোনো বিজনেস প্ল্যান যেরকম দেবে, আবার কিছুজন কিন্তু আপনাকে কিন্তু বিপদে ফেলারও চেষ্টা করতে পারে, আপনার আর্থিক পরিস্থিতিকে খারাপ করার চেষ্টা করতে পারে, তাই খুব সজাগ থাকবেন। সবাইকে বড় অঙ্কের বা যে কোনো ধরনের অঙ্কের
লোন বা ধার বাকি দেওয়া থেকে আপনারা বিরত থাকুন, সেটা খুবই জরুরি রয়েছে। এই বিষয়টাকে মাথায় রাখুন, ওভারঅল আপনাদের অনেকটা আর্থিক স্থিতি ভালো থাকবে। এরপর আসছি আপনাদের গুরুত্বপূর্ণ তিন নম্বর সে ভাগ্যশীল রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতকাতিকাদের আজকে দিনটি ও খুব ভালো যাচ্ছে, বিভিন্নভাবে আজকে আপনার ইনকামের রাস্তা থাকবে। আপনি যদি অনলাইন কোনো বিজনেস করছেন বা করতে চাইছেন সেক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো রয়েছে। আজ আপনি হঠাৎ প্রাপ্তিও ঘটাবেন বা ঘটতে পারে আপনার সঙ্গে, মানে আপনি অনেকদিন ধরে কোনো কাজ করছিলেন, টাকা পয়সা পাচ্ছিলেন না, সেটা আপনি পেতে পারেন। নতুন কোনো উপায়ে আপনার বিজনেস বাড়ার সম্ভাবনা থাকবে। আপনার আটকে থাকা কোনো বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা পয়সা ফেরত পেতে পারেন, বা মার্কেটের যে বকেয়া টাকাগুলি রয়েছে সেগুলো আপনি আজকে চেষ্টা করলে পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের মোটামুটি প্রাপ্তির সম্ভাবনা ভালো রয়েছে। আজ আপনারা নিজস্ব কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইলে সেদিকে মনোযোগীও হতে পারেন। সে বিষয়ে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর শুরু করবেন, তার আগে কিন্তু নয়। আজ আপনার কাছের কোনো বন্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই ধ্যান রাখবেন এই বিষয়টা। কারণ সবাই আপনার কিন্তু পজিটিভ মানে ভালো চাইবে না আজকের দিনে। কিছুজন আছে আপনাকে অনেকটা সহায়তা করবে আজকের দিনে আপনার জীবনে, তো তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। একা একা কোনো বড় সিদ্ধান্ত আপনারা আজকের দিনে নেবেন না, আর্থিক বিষয় তো একদমই নয়। আর খরচাপাতি লিমিটেড করার চেষ্টা করুন, হয়তো খরচ আপনার আর্থিক স্থিতিকে খারাপ করছে বা করতে পারে আগামী সময়, সেটা ধ্যান রাখুন। এরপর আসছি আজকের দিনের শেষ সেই ভাগ্যশীল রাশির নাম হচ্ছে বৃষরাশি। বৃষরাশি জাতকাতিকাদের আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে। বৃষরাশি জাতকাতিকাদের আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো রয়েছে। ভাই বোনরা মিলে আজকে যদি কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চান সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনি নিজের কাজগুলিকে খুব টাইম মাফিক করার চেষ্টা করবেন, সমস্ত কাজ খুব বুঝে শুনে করবেন। টাকা পয়সা লেনদেনে আজকে বিশেষ ধ্যান রাখবেন, কারোর উপরে খুব বেশি বিশ্বাস করবেন না, আর এটা অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে। নতুন করে ঋণ নেওয়া বা নতুন করে ঋণ কাউকে দেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকুন, সেটা খুব জরুরি রয়েছে। আর আজকের দিনে তো আপনারা একটা লটারি কাটার সুযোগ থাকছে, আপনারা কাটতে পারেন, তবে চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে লটারিগুলি কাটার, সেটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিতে পারে, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাচ্ছে। আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিরও সম্ভাবনা থাকবে, যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে। আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, বা আপনার অনেকদিন ধরে যার কোনো খোঁজ খবর ছিল না এমন কোনো টাকা পয়সা আপনি আজ ফেরত পেতে পারেন, মানে যেটা হঠাৎ প্রাপ্তি মতো যদি ভাবতে পারেন সেক্ষেত্রে মোটামুটি আর্থিক স্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চাকরি খুঁজছেন বা চাকরি করেন তারা অবশ্যই নিজের কাজের দিকে গুরুত্ব দিন এবং কাজটাকে সঠিকভাবে নির্ভুলভাবে করার চেষ্টা করুন, জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক দিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ যেটা বলার সেটা হচ্ছে যে কি প্রত্যেকের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আলাদা, তাই ফলাফলটাও আলাদা হবে, সবার একই ফলাফল হবে এমনটা কিন্তু নয়। তো অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে আজকের দিনে মঙ্গল রাহু শুক্রের অবস্থান, এই তিনটি গ্রহ বিশেষ করে কেমন রয়েছে। অন্তত যদি এরা যদি পজিটিভ স্থানে থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিছুটা হলেও কিন্তু হতে পারে। আর আপনার দশা মহাদশা কিন্তু অন্তর্দশা এগুলো কিন্তু ডিপেন্ড করে, তো সেটা একটু দেখা জরুরি রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।